হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশের স্থল বন্দর সমূহ নিয়ে আজকের আলোচনা। বাংলাদেশে কয়টি স্থল বন্দর আছে এবং সেগুলো কোথায় অবস্থিত, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা। আর আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলাদেশের আরো স্থল বন্দর হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো ভিউয়ার্স, মূলত বাংলাদেশের 24টি স্থল বন্দর বর্তমানে আছে, 24টি স্থল বন্দর। 24টি স্থল বন্দরের মধ্যে আপনার 12টি কর্মক্ষম আছে, 12টি অ্যাক্টিভ আছে, 12টি কার্যকর আছে, আর বাকিগুলো কাজ করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে বাকিগুলো। তো ভিউয়ার্স, আমরা এখন দেখে নেব সেই 12টি স্থল বন্দরের নাম এবং অবস্থান, এবং আমরা কিন্তু মানচিত্র দেখব যে কোনটি কোথায় অবস্থিত আছে। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের জন্য প্রথমে আমরা নিয়ে এসেছি বেনাপোল স্থল বন্দর, খুবই বিখ্যাত একটি স্থল বন্দর আপনারা জানেন। এটি যশোরের সাথে অবস্থিত, আর আপনার এখানে আমরা 4টি ভাগে ভাগ করেছি। ক্রমিক নম্বর থাকবে এখানে, স্থল বন্দরের নাম থাকবে এখানে এই কলামে, আর বাংলাদেশ অংশের কি নাম এই জায়গাটিতে সেটি লেখা থাকবে কোথায় অবস্থিত, এবং বিদেশ বলতে মায়ানমার এবং ভারতের অংশে কি নামে আছে সেটি সেখানে লেখা থাকবে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখছি, প্রথমে দেখছি বেনাপোল স্থল বন্দর। তো বেনাপোল স্থল বন্দর শার্শাতে অবস্থিত, যশোরের একটি থানার নাম শার্শা, সেখানে বেনাপোল স্থল বন্দর অবস্থিত। আর বিদেশে বলতে ভারতের পশ্চিমবঙ্গে এর সঙ্গে লাগানো, বেনাপোলের সঙ্গে লাগানো যে জায়গাটি তার নাম হচ্ছে পেট্রাপোল, বেনাপোল এবং পেট্রাপোল। তো ভিউয়ার্স, আমরা একটু দেখে আসি বেনাপোলের কোন চিত্র আমাদের কাছে আছে কিনা। বেনাপোল, হ্যাঁ, বেনাপোল স্থল বন্দর আমরা দেখছি, এটি বেনাপোল স্থল বন্দর। আমরা দেখছি এটা বড় একটি গেট আছে, এই গেট দিয়ে সাধারণত ভারতীয় এবং বাংলাদেশি মানুষ এবং যানবাহন গুলো যাতায়াত করে থাকে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি এই বেনাপোলের ম্যাপে চলে যাচ্ছি। তো আমরা দেখি যে বেনাপোল কোথায়, হ্যাঁ, এই যে আপনারা কিন্তু বেনাপোল দেখছেন, এই যে এখানে বেনাপোল দেখছেন, বেনাপোল, আর এখানে কিন্তু বাংলাদেশ লেখা দেখছেন, আর এখানে লেখা দেখছেন পেট্রাপোল। তো পেট্রোপোল, পেট্রোপোল, হ্যাঁ, পেট্রোপোল ও পেট্রাপোল, বেনাপোল। আপনারা দেখবেন যশোরে, এটি এই যে আমরা জানি যে এই যে আমাদের দেশটি দেখছি, আমরা আমাদের দেশের বর্ডার দেখছি, যে বর্ডার, এই বর্ডার যদি আমরা ছোট করে শার্শা দেখছেন আপনি, যে শার্শা, শার্শা থেকে আপনি যদি দেখেন, আমরা আমাদের দেশটিকে জুম করে নিয়ে আমাদের দেখতে সুবিধা হবে, যে আমরা ঝিনাইদহ দেখলাম, এই যে যশোর, এই যশোরের এখানে আমরা দেখছি হচ্ছে বেনাপোল এবং পেট্রোপোল। ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালিটি কোথায় অবস্থিত। আমরা পুরো বাংলাদেশটি দেখে নিই, পুরো বাংলাদেশ দেখলে আমাদের সুবিধা হবে। আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণে, দক্ষিণে এখানে পশ্চিমে, পশ্চিমে মূলত যশোর, এবং সেই যশোরের সাথে আমাদের এই অবস্থান হচ্ছে বেনাপোলের, যশোরের বেনাপোলের অবস্থান। তো ভিউয়ার্স, আমরা বেনাপোল থেকে আমরা যেটা দেখি, দেখলাম একটু আগে, সেটা হচ্ছে বেনাপোল, এবং আমরা এর পরে চলে যাব আরো একটিতে, তার নাম হলো স্থলবন্দর, তার নাম বুড়িমারি স্থলবন্দর। তো ভিউয়ার্স, বুড়িমারি স্থলবন্দরটা আমরা দেখব, বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট জেলায়, লালমনিরহাটের পাট গ্রাম থানায়। আমরা জানি যে খুবই উত্তরে, একেবারে উত্তর দিকে একটি থানা আছে লালমনিরহাটের, যেতেই হয়, যেতেই হয়, অনেক দূরে যেতে হয়, সেই পাট গ্রাম থানায় এই বুড়িমারি স্থলবন্দর। তো আর ইন্ডিয়াতে যদি আপনি ওই পাশে দেখেন, সেখানে চ্যাংরা বান্ধা নামে একটা জায়গা আছে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে চ্যাংরা বান্ধার সাথে এই লালমনিরহাটের পাট গ্রামের সংযোগ, মানে বুড়িমারি স্থলবন্দর এই দুটো জায়গাকে যুক্ত করেছে। তো আমরা দেখে আসি বুড়িমারি স্থলবন্দর। হ্যাঁ, এই যে বুড়িমারি ল্যান্ডপোর্ট বা বুড়িমারি স্থলবন্দর, যে বুড়িমারি কোম্পানি সদর দেখছি আমরা এখানে, বুড়িমারি ল্যান্ডপোর্ট মসজিদ দেখছি। তো জাস্ট আমরা দেখবো এখানে বুড়িমারি, আমরা বুড়িমারি যদি দেখি, আমরা জানি যে বুড়িমারি লালমনিরহাটে, এবং এটি উত্তর দিকে, আর উত্তর দিকে হওয়ার কারণে কিন্তু আমরা জানি যে এটি আমরা এখানে দেখতে পারবো যে ইন্ডিয়া, তার মানে এই যে আমরা জানি যে মানে বাংলাদেশের একেবারে উত্তর দিকে এই চ্যাংরা বান্ধাকে আপনি পেয়ে গেছেন। আমরা যেটা বললাম যে বাংলাদেশের অংশে আছে বুড়িমারি ল্যান্ডপোর্ট, আর ইন্ডিয়ার অংশে আছে হচ্ছে চ্যাংরা বান্ধা, চ্যাংরা বান্ধা,
আর এখানে বুড়ি মারি আর এখানে চ্যাংরা বান্ধা, এখানে বুড়িকে মেরে ফেলেছিল আর এখানে চ্যাংরাকে বেঁধে রেখেছিল। আচ্ছা জাস্ট আমরা বুঝতে পারলাম চ্যাংরা বান্ধা। তো ভিউয়ার্স এই যে আমাদের দেশ, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমি দেখলাম এই যে পাটগ্রাম, এই যে পাটগ্রাম, সেই পাটগ্রামে এই যে এখানে বুড়ি মারি স্থল বন্দর, তো এটুকু আমরা বুঝতে পারলাম ভিউয়ার্স। আমরা এখন চলে যাব অন্য একটি, এবং পাটগ্রামের ছবিটি আমরা একটু দেখে নেই, পাটগ্রামের ছবিটি দেখে নেই, সেটি হচ্ছে যে এটি পাটগ্রামের ছবি, এই যে বুড়িমারি স্থল বন্দরের ছবিটি আমরা দেখলাম। এটি শুল্ক স্টেশন, এখানে মূলত কাস্টমস বলে যেটাকে আমরা, সেই কাস্টমস অফিস এটি, তো দেখলাম। এরপরে আমরা চলে যাব আরো একটিতে, সেটির নাম আখাউড়া, আখাউড়া স্থল বন্দর। আখাউড়া স্থল বন্দর কিন্তু খুবই বিখ্যাত স্থল বন্দর, আপনারা জানেন যে এটি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে। আর ওই পাশে গেলে আপনি পাবেন হচ্ছে আগরতলা, ত্রিপুরার আগরতলার সাথে সংযুক্ত। তো ভিউয়ার্স আমরা এটি 3 নম্বরে আছি, 3 নম্বরে আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়াতে এটি, এবং আমরা এখানে দেখবো এই যে আখাউড়া ইমিগ্রেশন অফিস, আখাউড়া চেকপোস্ট, এই যে আখাউড়া চেকপোস্ট, এই যেখানে লেখা আছে আখাউড়া রোড, তার মানে ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটিতে কিন্তু আখাউড়া চেকপোস্ট, আখাউড়া অফিস এগুলো আছে। তো আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমাদের বাংলাদেশের প্রান্তে অবস্থিত, এবং সেখান থেকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কিন্তু ত্রিপুরার সম্পর্ক, আপনারা জানেন যে ত্রিপুরার সাথে ইন্ডিয়ার, ইন্ডিয়ার ত্রিপুরার সাথে বাংলাদেশের এখানে মানে বর্ডার আছে আগরতলার সাথে। তো আমরা কিন্তু এখানে দেখছি যে এই যে আখাউড়া ইমিগ্রেশন, এখানে রামনগর দেখছি, দুর্গমোহন ব্রিজ, এগুলো কিন্তু ইন্ডিয়ান সব গ্রাম, যে নগর যে নগর দেখছি আমরা, তো এগুলো তো এই জায়গায় এখানে আমাদের এই আমাদের আখাউড়া স্থল বন্দরটি অবস্থিত, আখাউড়া ইমিগ্রেশন সেন্টার এটা সেখানে অবস্থিত। তো আমরা আস্তে আস্তে দেখছি যে এখানে কিন্তু আগার গাঁও দেখা যাবে, আগার গাঁও না আগরতলা, এই যে আগরতলা ভিউয়ার্স আমরা দেখছি যে ইন্টিগ্রেটেড আগরতলা, যে নগর দেখছি এই যে আগরতলা, আর এখানে মূলত রামনগর, রামনগর সাথে মূলত মিলিত হচ্ছে আখাউড়া, এখানে আছে রামনগর, রামনগর এই জায়গাটাতে মিলিত হচ্ছে আগরতলার মধ্যে। তো ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, পরবর্তীতে হচ্ছে এবং আমরা আগরতলা স্থলবদরের ছবিটা দেখে আসি, আগর আখাউড়া স্থলবদরের ছবিটা দেখে আসি, আখাউড়া আগরতলা মনে রাখতে হবে। এই যে আখাউড়া ল্যান্ড কাস্টমস, ল্যান্ড কাস্টমস মনে হচ্ছে স্থলবন্দর মনে হচ্ছে। এরপরে আমরা দেখব ভোমরা স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর, তো ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদরের মধ্যে ভোমরা নামের একটা জায়গা আছে সেখানেই অবস্থিত। আর ইন্ডিয়াতে আপনি যখন যাবেন সেখানে যে পাবেন হচ্ছে গোজাডাঙ্গা, গোজাডাঙ্গা পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে, গোজাডাঙ্গা এই দুটোকে মানে যুক্ত করেছে ভোমরা স্থল বন্দর। তো আমরা 4 নম্বরে চলে যাচ্ছি, এখানে যে এটি আমাদের ভোমরা, এই যে ভোমরা ল্যান্ড পোর্ট আমরা দেখছি, ভোমরা ল্যান্ড পোর্ট, তো ভোমরা ল্যান্ড পোর্ট আমরা দেখছি, এই যে ভোমরা স্থল বন্দর, ভোমরা এই যে এখানে আমরা দেখি সিএফ, সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, তারপর আমরা জানি যে সিএনএফ মানে হচ্ছে কাস্টমস অ্যান্ড ফরওয়ার্ডিং, বা ওদের যে একটা যারা ব্যবসায়ী আর কি, ব্যবসায়ীদের সমিতি এটাকে বলা হয়, যারা আমদানি রপ্তানি করে তাদের সমিতিকে বলা হয় এই সিএনএফ, সিএনএফ। তো আমরা এখানে বুঝতে পারলাম যে এটা মূলত বোমরা স্থল বদল হচ্ছে সাতক্ষীরাতে। তো আমরা এটা দেখে নিই সাতক্ষীরা, এখানে আমরা দেখছেন যে আলিপুর, দালিপাড়া, ভারতালি, গাজীপুর, যে বোমরা ল্যান্ড পোর্ট আমরা দেখছি সাতক্ষীরা, এই যে এখানে আপনি বসিরহাটের সাথে, ইন্ডিয়ার বসিরহাট, কলকাতার বসিরহাটের সাথে বোমরা ল্যান্ড পোর্ট। আর যে এখানে আমরা এই 3টা ঘাট, তো আমরা কি পেলাম বলতো, আমরা পেয়েছি আমাদের বাংলাদেশের সাথে সাতক্ষীরা কলারোয়া, এগুলো বাংলাদেশের যে বর্ডার, তো আমরা দেখলাম এটি হচ্ছে যে গোজাডাঙ্গা, ইন্ডিয়ার গোজাডাঙ্গা নামের একটি জায়গার সাথে এটি
মিলিত হয়েছে প্রজাটা, এখানে এই জায়গাটার নাম হচ্ছে প্রজা ডাঙ্গা। তো ভিউয়ার্স আমরা এটুকু দেখে নিলাম ভোমরা ল্যান্ড কোড ইন তিন্নার ঘাট। ওকে, নেক্সট আমরা যেটি দেখব সেটি হলো নাকুগাঁও। নাকুগাঁও নালিতাবাড়ি শেরপুরের একটি স্থলবন্দর, এটি শেরপুরের মধ্যে, নালিতাবাড়ি একটি থানা। আর ইন্ডিয়াতে মেঘালয় রাজ্যের ডালু নামের একটি জায়গার সাথে এটি মিলিত করেছে, ডালু জায়গাটির নাম হচ্ছে ডালু এবং এটি মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত। তো নাকুগাঁও স্থলবন্দরটি আপনারা যদি কখনো গজনি বা মধুটিলা এদিকে বেড়াতে যান তাহলে অবশ্যই নাকুগাঁও স্থলবন্দরটি দেখে আসবেন, কাছাকাছি জায়গা এবং খুব সুন্দর জায়গাটি। এবং সেখানকার যারা আমাদের বিএস আমাদের বিডিআর তার মানে হচ্ছে বর্ডার গার্ড, যারা বিজিবি যারা অবস্থান করে তারা খুবই হেল্পফুল, আপনারা তাদেরকে খুব হেল্পফুল পাবেন। এবং ও পাশে আপনারা দেখবেন যে মেঘালয়ের মানুষগুলো তাদের চেহারা একটু অন্যরকম, আমাদের মতো না, একটু চাইনিজ জাপানি ভিয়েতনামিজ তাদের মতো চেহারা। তো যাদের সাথে তাদেরকে দেখবে তাদের সাথে হয়তো আপনার ইন্টারাকশনও হতে পারে। তো ভিউয়ার্স আমরা দেখলাম ডালু মেঘালয় ভারত এটি 5 নম্বরে আছে এবং আমরা 5 নম্বর ম্যাপটি দেখে নিই এখন, যে এই যে এখানে কিন্তু মূলত আমাদের সেই নালিতাবাড়ির নাকুগাঁও, যে নাকুগাঁও স্থলবন্দর আমরা দেখছি যে নাকুগাঁও স্থলবন্দর। তো এই যে নাকুগাঁও স্থলবন্দরটি এটি কোথায়, এটি শেরপুরে, যে আপনারা দেখছেন যে শেরপুর দেখছেন, এই শেরপুর থেকে অনেক ভিতরে ঢুকে যেতে হয় এবং এটি ময়মনসিংহের সাথে সম্পর্কিত। এই যে এই জায়গায় মূলত এই যে এখানে নাকুগাঁও স্থলবন্দর, এই নালিতাবাড়ি থেকে এদিকে যেতে হয়, এখান দিয়ে আপনার মেঘালয় পার হয়ে গেলে আপনার মেঘালয় পেয়ে গেলেন, যে আপনার বর্ডার পেয়ে গেলেন, এই যে মেঘালয় আপনি দেখছেন মেঘালয়ের এই জায়গাটির নাম আমরা দেখলাম, জায়গাটির নাম হলো ডালু, ডালু নামের জায়গায় এটি মিলিত হয়েছে ভারতের সাথে। এরপরে আমরা দেখব তামাবিল স্থলবন্দর। তামাবিল স্থলবন্দর এটি গোয়াইন ঘাটে, সিলেটের গোয়াইন ঘাটে তামাবিল স্থলবন্দর। তামাবিল স্থলবন্দরে যারাই সিলেটে গেছেন তারাই মূলত তামাবিলে গেছেন এবং সেখানে গিয়ে বর্ডারে গিয়ে সেই জিরো পয়েন্টে গিয়ে ছবি তোলা, ভারত বাংলাদেশের নাম লেখা জায়গায় ছবি তোলা, অনেকেরই এটি একটি মনের ইচ্ছা, মনের পছন্দের একটি বিষয়। তো এই যে এখানে তারা কি করে, এই জায়গাটি গোয়াইন ঘাট, এটিও কিন্তু মেঘালয়ের সাথে মিলিত, নাকুগাঁও এখানেও শেরপুরের সাথেও মেঘালয় এবং এমনকি তামাবিলের যে স্থলবন্দরটা সিলেটে এখানেও মেঘালয়, কিন্তু এখানে মিলিত হচ্ছে ডাউকির সাথে, ডাউকি নামের একটা জায়গা আছে সেটির সাথে মিলিত হয়েছে। তো আমরা এখন দেখে দেব সেই তামাবিল পোর্ট, এই যে তামাবিল পোর্ট অথরিটি, তামাবিল বন্দর কর্তৃপক্ষ, তামাবিল ল্যান্ড পোর্ট, যে ঢাকা সিলেট হাইওয়ে তামাবিল, এই তামাবিল আপনারা জানেন যে তামাবিলটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এখান দিয়ে আপনার প্রচুর আমদানি রপ্তানি হয়ে থাকে। সিলেটের গুরুত্বপূর্ণ জায়গা এবং দর্শনীয় জায়গাও বলা চলে, দর্শনীয় জায়গাও এদিকে বলা চলে। যদি আমরা বাংলাদেশের বর্ডার দেখছি, এই বর্ডারের পরে কিন্তু যেখানে কিন্তু মেঘালয়, এগুলো মেঘালয় এই পাশে বাংলাদেশে জাফলং দেখছি আমরা, জাফলং খুব সুন্দর জায়গা। এই যে আপনাদের প্রিয় বিছানা কান্দি, হ্যাঁ বিছানা কান্দি আপনারা জানেন যে খুব সুন্দর জায়গা। তো আপনারা কিন্তু দেখে আসলাম এই যে জোনতাপুর, আপনারা জানেন আপনাদের প্রিয় জায়গা জোনতাপুর, এই জায়গাগুলো হচ্ছে কি। তো এখন আমরা দেখব আমরা এখন তামাবিল দেখলাম, এই সেই তামাবিল যেটি এই যে ভারতের শিলং দেখছি আমরা, এখানে সিলেট, সিলেট দেখছি, এপাশে আমাদের মূলত এখানে আমরা দেখবো হচ্ছে জাস্ট আমরা এখানে জানি এখানে আছে মেঘালয়। তো ভিউয়ার্স আমরা বুঝে নিলাম এটুকু, এরপরে আমরা পরবর্তীতে আমরা আর বাকি 6টি স্থলবন্দর সহ অন্যান্য যে স্থলবন্দরগুলো চালু নাই সেইগুলো এবং প্রস্তাবিত স্থলবন্দর নিয়ে কথা বলবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, বিশেষ ভালো থাকুন। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের স্থলবন্দর সমূহ এর প্রথম পর্বটি আমরা শেষ করেছি। প্রথম পর্বে আমরা 6টি স্থলবন্দর বর্ণনা করেছি, মানচিত্র সহ দেখিয়েছি। তো আজ আমরা দেখব আর বাকি 6টি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সেশনে।
তো বেনাপোল দেখেছি আমরা, বুড়িমারি দেখেছি, আখাউড়া দেখেছি, ভোমরা স্থলবন্দর দেখেছি, ডাকুগাঁও স্থলবন্দর, নানেদাবাড়ি, শেরপুর, এটু একটু দেখিয়েছি দেখেছি, মানচিত্র সহ দেখেছি, তামাবিল দেখেছি, কিন্তু আমরা দেখিনি আর বাকিগুলো দেখিনি। সোনাহাট দেখা হয়নি, সোনা মসজিদ, হিলি, বাংলাবান্ধা স্থলবন্দর, বাংলাবান্ধা স্থলবন্দর, টেকনাফ স্থলবন্দর আর বিবির বাজার স্থলবন্দর, এই ছয়টি আমরা দেখব আজকের এই ক্লাসে। তো শুরু করছি 7 নম্বর থেকে। প্রথমে আমরা দেখব সোনাহাট স্থলবন্দর। তো ভিউয়ার, সোনাহাট স্থলবন্দরটি কিন্তু আমাদের কুড়িগ্রামে এটি অবস্থিত, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী। আপনারা জানেন যে ভুরুঙ্গামারী একটি সীমান্তবর্তী উপজেলা, সেই সীমান্তবর্তী উপজেলার ভুরুঙ্গামারী, সেখানে একটি বন্দর আছে, তার নাম হচ্ছে সোনাহাট স্থলবন্দর। ওরই সমান্তরালে আপনি পাবেন লালমনিরহাটে পাবেন ওই বুড়িমারি সীমান্ত। তো এখানে আমরা দেখছি সোনাহাট, বাংলাদেশে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম, আর ইন্ডিয়াতে আছে সোনাহাট আসাম, সোনাহাট আসাম, আসামের মধ্যে, ভারতের মধ্যে সোনাহাট। তো আমরা একটু দেখে আসি যে সোনাহাট অ্যাকচুয়ালি কোথায়। তো সোনাহাট, এই যে আমরা দেখছি সোনাহাটের ল্যান্ডপোর্ট, সোনাহাট ল্যান্ডপোর্টে যে আপনার সোনাহাট ল্যান্ডপোর্টের ছবিটা দেখছে, সোনাহাট স্থলবন্দর, বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। তো এই যে এখানে যদি আমরা যাই, তাহলে বুঝবো যে এটি কিন্তু কুড়িগ্রামে, এই যে কুড়িগ্রাম আপনার জানেন, কুড়িগ্রাম কিন্তু বর্ডার বাংলাদেশের। এই যে এখানে আপনার এখানে আসাম, মোটামুটি আসামি, এইদিকে মেঘালয়, এই যে এখানে আপনার ব্রহ্মপুত্র নদে চলে এসেছে, এই জায়গাটিতে কিন্তু আমাদের সোনাহাটি স্থলবন্দর, সোনাহাট স্থলবন্দর। তো এখানে এই কুড়িগ্রামের পাশে কিন্তু এই যে এখানে আপনি যদি ভালো করে খেয়াল করেন, এখানে আপনি দেখবেন সোনাহাট ল্যান্ডপোর্ট, সোনাহাট ল্যান্ডপোর্ট। তো মূলত এটি ভুরুঙ্গামারীর একটি অংশ, এই যে এখানে আমরা দেখছি যে ভুরুঙ্গামারী লেখা আছে। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে এটি কিন্তু উত্তরবঙ্গে, আর আমরা জানি যে পূর্ব উপরে কিন্তু উত্তর, উপরে উত্তর এবং নিচে দক্ষিণ। তো এখানে কিন্তু তিনটি বন্দর আপনারা দেখবেন, সোনাহাটি স্থলবন্দর এখানে দেখছেন, আর পাশে আপনি লালমনিরহাটে দেখেছেন বুড়িমারি, আর এখানে দেখেছেন বাংলা বান্ধা। এই উত্তরে তিনটি বন্দরই চালু আছে এখন। এরপরে আমরা চলে যাবো ভিউয়ার্স পরবর্তীতে, পরবর্তী হচ্ছে আমাদের সোনা মসজিদ স্থলবন্দর, এটি পশ্চিমে হবে। আমরা জানি যে চাঁপাই নবাবগঞ্জ বা শিবগঞ্জ থানা কিন্তু একেবারে বাংলাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত। সোনা মসজিদ স্থলবন্দর হচ্ছে শিবগঞ্জে চাঁপাই নবাবগঞ্জে, এবং ইন্ডিয়ার তে যদি আপনি যান, আমরা জানি যে এই পাশে আমরা দেখাই হচ্ছে বিদেশের অংশ, বিদেশ বলতে ভারত এবং মায়ানমারের অংশ, আর এখানে দেখাই হচ্ছে বাংলাদেশের অংশ। তো এখানে পশ্চিমবঙ্গ প্রদেশের মহাদীপুর জায়গাতে শিবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ মিলিত হয়েছে। তো আমরা এখন দেখব এখন যে আমাদের সোনা মসজিদ স্থলবন্দরটি দেখে নিই আমরা। এই যে সোনা মসজিদ স্থলবন্দর আপনারা দেখছেন, যেটি কিন্তু বাংলাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আগেই বলেছি আপনাদেরকে যে যখন আপনি ম্যাপ দেখবেন, তখনই কিন্তু ম্যাপটি দেখবেন এভাবে যে আপনার বামে পশ্চিম, বামে পশ্চিম আর ডানে পূর্ব। তো আপনি কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন যে এই যে আমাদের দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই মাতৃভূমি বাংলাদেশের একেবারে পশ্চিম প্রান্ত কিন্তু এই সোনা মসজিদ ল্যান্ড পোর্ট, সোনা মসজিদ ল্যান্ড পোর্ট, এই যে সোনা মসজিদ আমরা দেখলাম এখানে। তো এই পাশে সোনা মসজিদের ওই পাশে আছে হচ্ছে আমরা দেখলাম মহাদীপুর, মহাদীপুর। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখে নেই সোনা মসজিদের পাশে কি আছে। হ্যাঁ, মহাদীপুর পশ্চিমবঙ্গ ভারত। আমরা দেখলাম সোনা মসজিদ স্থলবন্দরটি দেখে নিলাম। এরপরে আমরা দেখবো হিলি স্থলবন্দর। তো এটিও পূর্ব উত্তর, এটি পশ্চিম উত্তরে হিলি স্থলবন্দর আমরা দেখবো। এটি হাকিমপুরে, দিনাজপুরের হাকিমপুর থানার মধ্যে, হিলি হাকিমপুর উপজেলা, তার মধ্যে হচ্ছে হিলি স্থলবন্দর দিনাজপুরের মধ্যে। আর ইন্ডিয়াতেও এটিকে হিলি বলা হয়, এই এলাকাকে হিলি বলা হয়, এটি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত ভারতের। তো আমরা জানি যে ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের বিশাল একটি অংশ সারাউন্ড করে আছে। তো আমরা চলে যাচ্ছি হিলি ল্যান্ডপোর্টে। তো এই যে হিলি ল্যান্ডপোর্ট আমরা দেখছি যে এখানে, এটি হিলি ল্যান্ডপোর্ট, এখানে কিন্তু আমরা দেখছি যে হিলি ল্যান্ডপোর্ট, এই যে আপনারা ভালো করে দেখলে বুঝবেন যে এখানে এই যে জয়পুরহাট, জয়পুরহাটের সীমান্ত, আর এখান থেকে দিনাজপুর, এই যে দিনাজপুরের সীমান্ত, একেবারে দিনাজপুরের প্রান্তে কিন্তু বলা চলে যে জয়পুরহাটের খুব কাছাকাছি এই জায়গায়, যেখানে বাংলাদেশের মধ্যে ঢুকে এসেছে অনেকটাই, সেটিকে আমরা বলবো হচ্ছে হিলি ল্যান্ডপোর্ট, হিলি।
আমরা বুঝতে পারলাম যে এই জায়গায়, তার মানে হচ্ছে বাংলাদেশের কোথায় এটা দেখলেন? বাংলাদেশের উত্তর পশ্চিমে, উত্তরে এবং পশ্চিমে, একবার উত্তর প্রান্তে না কিন্তু পশ্চিম পশ্চিম প্রান্তে অবশ্যই, এবং উত্তর দিকে আমরা বুঝতে পারলাম যে এটা কোথায় অবস্থিত। তো এরপরে ভিউয়ার্স আমরা এখন যেটি দেখবো সেটি হচ্ছে বাংলাদেশের আরো একটি স্থলবন্দর দেখবো, সেটির নাম হচ্ছে বাংলা বান্ধা স্থলবন্দর। তো বাংলা বান্ধা স্থলবন্দরটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ কেন বলছি, যে এটি দিয়ে আমরা একটি সীমান্ত, বাংলাদেশের একটি প্রান্ত বুঝিয়ে থাকি, যেমন টেকনাফ থেকে বাংলা বান্ধা, টেকনাফ থেকে বাংলা বান্ধা, এই হচ্ছে বাংলাদেশের সীমান্ত, এই সেই বাংলা বান্ধা আমরা এখন দেখবো। এটি তেঁতুলিয়াতে, আমরা জানি যে সবচাইতে উত্তরের দেশ হচ্ছে, উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, এবং পঞ্চগড়কে বলা হয় যে হিমালয়ের কন্যা, সেই পঞ্চগড় আর তেঁতুলিয়া থানায় এই বাংলা বান্ধা স্থলবন্দরটি অবস্থিত। আর ফুলবাড়ি, যদি এখানে আমরা ইন্ডিয়ার দিকে যাই, ইন্ডিয়াতে পার হবো যখন, তখন আমরা সেখানে পাবো ফুলবাড়ি নামের একটি জায়গা, যেটি পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, সেটি হচ্ছে ফুলবাড়ি। তো আমরা দেখে নেব এখন বাংলা বান্ধা স্থলবন্দরটি কোথায় অবস্থিত। এই যে বাংলা বান্ধা, আপনারা দেখছেন যে এটি কিন্তু বাংলাদেশ, এটি বাংলাদেশ, এই যে বাংলাদেশের এটি টেকনাফ, টেকনাফ থেকে আপনি চলে যাবেন কোথায়, তেঁতুলিয়া, এই যে তেঁতুলিয়া, এটি হচ্ছে তেঁতুলিয়া, এটিকে বলা হয় বাংলা বান্ধা। এই যে বাংলা বান্ধা স্থলবন্দর, এই স্থলবন্দর কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, এখানে আপনি ভুটান দেখছেন, নেপাল দেখছেন, এখানে ভারত দেখছেন, কিন্তু এটি আমাদের শেষ সীমানা, এবং এখান দিয়ে বাংলা বান্ধা দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত মানে আদান প্রদান হয় আমাদের দেশের, আর আমদানি রপ্তানি বাণিজ্য চলে। তো ভিউয়ার্স আমরা দেখলাম বাংলা বান্ধা কিন্তু একেবারে উত্তর প্রান্তে, তো সবগুলোই কিন্তু আমরা একেবারে শেষে একবার দেখার চেষ্টা করবো সবগুলো একসঙ্গে, তো সে পর্যন্ত থাকবো না আশা করি। আর এখন আমরা দেখব টেকনাফ স্থলবন্দর। টেকনাফ স্থলবন্দর মূলত টেকনাফ থানায়, আর টেকনাফ উপজেলায়, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এটি অবস্থিত। আর আমরা যদি টেকনাফ পার হয়ে বিদেশে চলে যাই, মানে আমাদের দেশ তো টেকনাফ শেষ হয়ে গেছে, তো টেকনাফ থেকে যদি বিদেশে চলে যাই, সেখানে গিয়ে আমরা পাবো মংডু সিটুয়ে, সিটুয়ে রাজ্যের মধ্যে, মংডু মায়ানমারের মধ্যে, এটি এই যে এটি কিন্তু মায়ানমারের সাথে আমাদের একমাত্র স্থলবন্দর, এই মংডু দিয়ে আমরা মায়ানমারে ঢুকতে পারি, এবং মায়ানমার থেকে মংডু হয়ে বিভিন্ন ধরনের মানুষজন এবং গুডস কিন্তু বাংলাদেশে প্রবেশ করে। তো ভিউয়ার্স আমরা এখন দেখব হচ্ছে টেকনাফ স্থলবন্দরটি। তো টেকনাফ কিন্তু আমরা জানি যে একেবারে, আমরা একটু আগে দেখে আসলাম উত্তর প্রান্ত, আর এটি কিন্তু একেবারে দক্ষিণ প্রান্ত, আমরা জানি যে নিচে দক্ষিণ, ম্যাপ মাত্র নিচে দক্ষিণ, এই যে টেকনাফ। আর আমরা জানি যে সেই যে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের, সেই কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রান্তে কিন্তু আমাদের এই টেকনাফ, এই যে টেকনাফ, এই টেকনাফে, এই টেকনাফ আমরা জানি যে এখান থেকে আমরা এখান থেকে জাস্ট এই ইন্ডিয়া মায়ানমারের বর্ডার, এটিকে বলা হচ্ছে এখানে টেকনাফের, এই যে এখানে মায়ানমারের সাথে টেকনাফের সম্পর্ক আছে, এখানে কোনো এক জায়গায় হবে আমাদের টেকনাফ স্থল। আমরা একটু বুঝতে পারলাম, এরপরে আমরা আরো একটি বন্দর দেখব, এবং আশা করি এটি আমাদের মানে চালু বন্দরের মধ্যে শেষ বন্দর, বিবির বাজার। বিবির বাজারের স্থলবন্দর কুমিল্লা সদর থানায়, কুমিল্লা সদর উপজেলার মধ্যে, কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার মধ্যে বিবির বাজার একটি জায়গা, সেখানেই এই বর্ডারটি অবস্থিত। এবং ভারতের দিকে গেলে আমরা পাবো সীমান্তপুর, ত্রিপুরা রাজ্যের, ত্রিপুরা রাজ্যের, আমরা জানি যে ত্রিপুরা ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে একটি ছোট রাজ্য, তার সে ত্রিপুরার সীমান্তপুর, সীমান্তপুরের সাথে আমাদের এই বিবির বাজারের সম্পর্ক। বিবির বাজার হচ্ছে কুমিল্লাতে, তো আমরা চলে যাই বিবির বাজারে, এই যে বিবির বাজার, কুমিল্লা বিবির বাজার ল্যান্ড পোর্ট, যে কুমিল্লা বিবির বাজার ল্যান্ড পোর্ট, কুমিল্লা বিবির বাজার ল্যান্ড পোর্ট। তো আমরা বুঝতে পারলাম বিবির বাজার ল্যান্ড পোর্ট দেখতে কেমন, এবং কোথায়, এই যে কুমিল্লা আমরা দেখছি, এই যে কুমিল্লা বাংলাদেশের, বাংলাদেশের পূর্ব প্রান্তে কিন্তু কুমিল্লা, এখানে থেকে আমরা দেখলাম। তো ভিউয়ার্স আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা কিন্তু সবগুলো ম্যাপে সবগুলো স্থলবন্দর দেখে নিলাম, তো আমরা যদি এক নজরে সবগুলো দেখি, তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে পূর্ব দিক থেকে যদি শুরু করি আমরা, তো এখানে আপনি পাবেন হচ্ছে, এখানে টেকনাফের স্থলবন্দর পেলেন, টেকনাফের স্থলবন্দর পার হয়ে গেলেন, তারপরে এই যে এখানে হিলি রিজিয়ন, এখানে আর কোনো স্থলবন্দর নেই। এই কুমিল্লাতে গিয়ে পাবেন আপনি বিবির বাজার ল্যান্ড পোর্ট, কুমিল্লাতে গিয়ে পাবেন বিবির বাজার ল্যান্ড পোর্ট,
কুমিল্লাতে গেলেন, এবং আখাউড়াতে যখন যাবেন আপনি, আখাউড়াতে গিয়ে আপনি আখাউড়া কিন্তু ব্রাহ্মণ বাড়িয়াতে, এবং এখানে গিয়ে পাবেন আখাউড়া ল্যান্ড পোর্ট ব্রাহ্মণ বাড়িয়াতে। এখান থেকে আপনি ইন্ডিয়াতে পার হতে পারবেন, এবং আগরতলা পার হবেন আপনি আগরতলা। তারপরে আপনার এখানে আপনি দেখবেন তামাবিল ল্যান্ড পোর্ট, এই যে সিলেটের এখানে আপনি দেখবেন যে তামাবিল, তামাবিল নামে একটি গুরুত্বপূর্ণ পোর্ট আছে, বন্দর আছে। এটি হচ্ছে জৈন্তাপুর থানার মধ্যে। তো এখান থেকে আমরা চলে যাব, এই দেখলাম কটা দেখলাম, চারটি দেখলাম, কিন্তু এখানে এটির ইন্ডিকেটর নাই। এক টেকনাফের ইন্ডিকেটর দেখছি না এখানে, আরেকটি দুইটি, এখানে তিনটি দেখলাম আখাউড়া, চারটি দেখলাম এখানে। আর আমরা যদি এখানে চলে যাই, তো এখানে দেখবো বুড়িমারি পাঁচটি দেখলাম, এবং এখানে দেখছি হচ্ছে আমরা বাংলা বান্ধা ছয়টি দেখলাম। তো ভিউয়ার্স আপনাদের মনে আছে যে বুড়িমারি কিন্তু লালমনিরহাটের সীমানায়, লালমনিরহাটের সীমানা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে, এই যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বুড়িমারি ল্যান্ড পোর্ট। আর কিন্তু আমরা কিন্তু এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে ভুরুঙ্গা বাড়িতে, কিন্তু একটি কুড়িগ্রামের ভুরুঙ্গা বাড়িতে যে এইখানে এই জায়গায় কিন্তু একটি ল্যান্ড পোর্ট আছে, এবং তার নাম আমরা দেখেছিলাম সোনাহাটা, সোনাহাটা। তো এই যে এখানে আমরা দেখেছিলাম সেই ল্যান্ড পোর্ট, এই জায়গায় সেই ল্যান্ড পোর্ট। তো ভিউয়ার্স আমরা বুঝতে পারলাম যে তাহলে আমরা কতগুলো দেখলাম, আমরা কিন্তু বেশ কয়েকটি পোর্ট দেখে নিলাম। মানে তিনটি দেখলাম পূর্ব দিকে, পূর্ব দিকে তিনটি দেখলাম না, চারটি দেখলাম, চারটি দেখলাম টেকনাফ, বিবির বাজার, আখাউড়া, তামাবিল। আর উত্তর দিকে দেখলাম তিনটি, এখানে আমরা দেখলাম হচ্ছে সোনাহাট, আমরা দেখে আসি ক্লিয়ার হয়ে নাই, আমরা জানি এটি হচ্ছে, হ্যাঁ ভুরুঙ্গা বলতে সোনাহাট, সোনাহাটের স্থলবন্দর, সোনাহাটের স্থলবন্দর। তারপরে আমরা দেখছি হচ্ছে সোনাহাটের এখানে ইন্ডিকেটর নাই, বুড়িমারি স্থলবন্দর। এরপর দেখলাম বাংলা বন্ধা স্থলবন্দর, সাতটি হয়ে গেল। তো সাতটি হওয়ার পরে আমরা চারটির পরে সাতটি, সাতটির পরে আমরা চলে যাবো হচ্ছে এইদিকে, এদিকে আসলে আমরা কি কি দেখবো, এখানে আসলে আমরা জানি যে এই জায়গায় কিন্তু একটি পোর্ট আছে, তার নাম হচ্ছে আমরা জানি যে হিলি, হিলি পোর্ট, হিলি, এই যে এখানে আছে হচ্ছে হিলি, এই যে হিলি পোর্ট। তাহলে এখানে জিরাতপুরে হিলি আছে, আটটি পেলাম আমরা। আর এই দিকে আসলে কিন্তু আমরা চাপাই নবাবগঞ্জে পাবো, যে মালদার মধ্যে চাপাই নবাবগঞ্জে এখানে পাবো হচ্ছে, এই জায়গায় পাবো শিবগঞ্জ, শিবগঞ্জ পোর্ট পাবো, সোনামসজিদ পোর্ট বলে আপনাকে। তাহলে আটটা পেয়ে গেলাম, আটটা পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা যদি এদিকে আসি, তাহলে আমরা দেখবো হচ্ছে ভোমরা স্থলবন্দর, এটি কিন্তু ভোমরা স্থলবন্দর কোথায়, এটি কিন্তু আপনার সাতক্ষীরাতে। তাহলে নয়টা পেয়ে গেলাম। আর এখানে আপনি আইটি পাবেন, সেটি হচ্ছে যশোরে পাবেন, যশোরে পাবেন হলো আপনার বেনাপোলে, যশোরের শার্শার মধ্যে আছে বেনাপোলে, এই যে বেনাপোলে, এখানে ল্যান্ড পোর্ট পেয়ে গেলাম আরেকটি, নয়টা পেয়ে গেলাম। তাহলে আমাদের পোর্ট এখানে দেখলাম, আমরা এগুলো দেখলাম, আমাদের পোর্ট কোথায় বাকি থাকলো আমরা একটু দেখে আসি, আমরা একটু জাস্ট রিচেক করি। আমরা তামাবিল দেখেছি, সোনাহাট দেখেছি, সোনা মসজিদ দেখেছি, হিলি দেখেছি, তারপরে আমরা বাংলা বান্ধা দেখেছি, টেকনাফ দেখেছি। তাহলে আমরা শুরু থেকে দেখে আসি যে সবগুলো আমরা পেয়েছি কিনা। হ্যাঁ বেনাপোল দেখেছি যশোরে, বুড়িমারি দেখেছি পাটগ্রামে, হ্যাঁ আখাউড়া দেখেছি ব্রাহ্মণ বাড়িয়াতে, ওকে, ভোমরা দেখেছি সাতক্ষীরাতে, ওকে, নাকুগাঁও, হ্যাঁ নাকুগাঁওটা ভুলে গেছিলাম, নাকুগাঁওটা নলিতা বাড়িতে, এটি কিন্তু হবে হচ্ছে আপনার উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে হবে। আর হ্যাঁ এটি শুধু দেখা বাকি আছে, আর সোনা মসজিদ, সোনাহাট, হিলি। তো আমরা ভিউয়ার্স